বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো খাই খাই চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা। তা আমি আবারও চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে, সেটা হলো ভোলা পমফ্রেট মাছের রেসিপি। তা ভিডিওটা খুবই সংক্ষেপে করব, তোমরা সঙ্গে থেকো। আমি আজকে ভোলা পমফ্রেটটা বেগুন দিয়ে ঝাল ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো তোমরাও একদিন ঠিক এভাবে রান্না করে বেগুন দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো আমি 4 পিস ভোলা পমফ্রেট নিয়েছি, তোমরা হয়তো কে কী বলে নামে জানো আমি জানি না। তা দেখো আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে। তা আমার মাছটাতে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বেগুন কেটে রেখেছি, আর এদিকে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমি সর্ষ দিয়ে নিলাম, আর এদিকে আমি পরিমাণ মতন পোস্ত দিয়ে নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর মিক্সার গ্রাইন্ডারে এবার আমি দিয়ে নেব পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। এটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে নিলাম, আর তেলটা গরম হতেই এবার আমি মাছগুলোকে দিয়ে আমি এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি মাছগুলো আমি ভাজা খুবই সংক্ষেপে দেখাবো। দেখো আমি মাছগুলো এবার একটু ফিরিয়ে নিচ্ছি। তা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো আমি তুলে নিলাম। আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে যেটুকুনি তেল ছিল তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজাটাও আমি খুবই সংক্ষেপে তোমাদের দেখাবো। বেগুনগুলোকে আমি ফিরিয়ে ঠিরিয়ে নিয়ে এবার আমি ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেগুনগুলো আমি একটা পাত্রে এবার আমি তুলে নিলাম। আর কড়াইতে যেটুকুনি তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পরিমাণ মতন, আর দিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভেজে নেবো একটু লালচে লালচে করে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেবো পরিমাণ মতন হলুদটা। হলুদটা দিয়েও আমি পেঁয়াজটার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন পেস্টটা আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে বেশ কিছুক্ষণের জন্য একটু রেখে দেব, নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা একটু ছেড়ে যাচ্ছে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে আমি সমস্ত উপকরণটাকে কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি বেগুনগুলো দিয়ে নিলাম। বেগুনগুলো দিয়ে পুরো মশলাটার সঙ্গে আমি ভালো করে বেগুনটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কষানোর সময় সামান্য একটু জল দিয়ে নেব। ভালো করে আমি মশলাটার সঙ্গে ভালো করে বেগুনটাকে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন আমি আরেকটু জল দিয়ে নিলাম। জলটা দিয়ে আমি কড়াইতে আরেকটু বেগুনটাকে ভালো করে ফুটতে দিলাম। তো দেখো ভালো করে ফুটে উঠেছে যখনই, তখনই আমি মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে নেব। তা মাছগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে কড়াইতে 3-4 মিনিট রেখে দেবো একটু। দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। তারপরে আমি 3-4 মিনিট পরে আমি দেখে নেব আমার ভোলা পমফ্রেট মাছটা কতদূর হয়েছে। তা বন্ধুরা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমার ভোলা পমফ্রেট মাছটা হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে সার্ভ করে দিলাম।
तुम्हारा अवश्य जानिओ आमार रेसिपिटा केमन होयेछे।